টিকিট না পেয়ে ক্ষুব্ধ মমতার ভাই বাবুন, লোভীদের পছন্দ করি না, দল বদলের গুঞ্জনে বিস্ফোরক নেত্রী, বিজেপি যোগের কথা ওড়ালেন নেতা। নৃশংস হত্যাকাণ্ডের শিকার ভবানীপুরের ব্যবসায়ী, ট্যাঙ্কের নিচ থেকে উদ্ধার দেহ, গ্রেফতার দুই অভিযুক্ত, নিহতের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী। লড়বেন পার্থ ভৌমিকের বিরুদ্ধে বিজেপিতে ঘর ওয়াপসির জল্পনা উস্কে হুঙ্কার অর্জুন সিং এর, নেতাকে নিয়ে মুখ খুললেন মমতা। গুড়াপে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্য, পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা, পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা, বিজেপির 72 জনের নাম প্রকাশে, নাম একাধিক প্রাক্তন মুখ্যমন্ত্রীর, তবে গড় হাজির বাংলা। 22,000 কোটির নির্বাচনী বন্ড ভাঙিয়েছে রাজনৈতিক দলগুলি, হলফনামা SBI এর, সঠিক সময় প্রকাশ্যে আসবে তথ্য বলছে কমিশন। লোকসভার আগে আয়কর নিয়ে বিপাকে কংগ্রেস, মেটাতে হবে 105 কোটি টাকা, ট্রাইব্যুনালের পর হাইকোর্টেও ধাক্কা হাত শিবিরের। আপনি শুনছেন সংবাদ প্রতিদিন শোনো। নমস্কার, আসছি বিস্তারিত খবরে। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরই অভিমানী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন, নির্বাচনী টিকিট না পাওয়ায় হতাশ নেতা, ক্ষোভ উগরে দিয়েছেন হাওড়ার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। জানিয়েছেন তাকে লোকসভার টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু এবারও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। এহেন আবহে তিনি দিল্লি উড়ে যাওয়ায় তুঙ্গে ওঠে দল বদলের জল্পনাও। এই পরিস্থিতিতেই উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক থেকে ভাইয়ের সঙ্গে সম্পর্ক ত্যাগের সিদ্ধান্তের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে তিনি সাফ বলেন, লোভীদের পছন্দ করি না, আজ থেকে কোনো সম্পর্ক নেই, ভাই বলে কেউ পরিচয় দেবেন না। বিরোধীদের তোলা পরিবারতন্ত্রের অভিযোগ ধূলিসাৎ করে দিয়ে মমতা আরো বলেন, আমি পরিবারতন্ত্র করি না তার প্রমাণ দিলাম, যদিও এরপরেই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা উড়িয়ে মোহনবাগানের ফুটবল সচিব বাবুন জানিয়ে দেন, যতদিন দিদি বেঁচে আছেন তিনি তৃণমূল ছাড়ছেন না, তবে নির্দল প্রার্থী হিসেবে তিনি লড়তে পারেন বলেও গুঞ্জন উঠেছে। টাকা নিয়ে টানাপোড়েনের জেরে নৃশংসভাবে খুন ভবানীপুরের ব্যবসায়ী, খুনের পর দেহ বস্তায় ভরে জলে ট্যাঙ্কের নিচে পুঁতে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ উঠেছে। উত্তর চব্বিশ পরগনার নিমতায় ঘটেছে এই ভয়াবহ হত্যাকাণ্ড। জানা গিয়েছে ভব্বোল্লা খানি নামের ওই ব্যবসায়ী তার পার্টনার অভিযুক্ত অনির্বাণ গুপ্তকে 50 লক্ষ টাকা ধার দিয়েছিলেন, দীর্ঘদিন পার হয়ে গেলেও টাকা ফেরত পাননি। ওই যুবকের ওপর চাপ বাড়াচ্ছিলেন ব্যবসায়ী, এই পরিস্থিতিতে সোমবার ভোর রাতে টাকা ফেরতের নাম করে ডেকে পাঠানো হয় ওই ব্যবসায়ীকে, এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ, ব্যবসায়ীর মোবাইলের শেষ টাওয়ার লোকেশন ধরে অভিযুক্ত অনির্বাণকে গ্রেফতার করা হয়। খুনের কথা স্বীকার করে যুবকের দাবি, দেহ লোপাটে সাহায্য করে সুমন দাস নামে এক যুবক। ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। এদিকে এ খবর পাওয়ার পরই শিলিগুড়িতে CAA বিরোধী মিছিল বাতিল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় ফিরেই ব্যবসায়ীর বাড়িতে যান তিনি, নিহত ব্যবসায়ীর পরিজনদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, যারা এই ধরনের অপরাধ করে তারা ক্রিমিনালের থেকে বড় ক্রিমিনাল। হত্যাকাণ্ডের তড়িঘড়ি কিনারা করার জন্য পুলিশকে দরাজ সার্টিফিকেটও দিয়েছেন মুখ্যমন্ত্রী। পার্থ ভৌমিকের বিরুদ্ধে অর্থাৎ বারাকপুর আসনেই লড়বেন অর্জুন সিং, ভোটে টিকিট না পেয়ে সাফ জানিয়ে দিয়েছেন। তৃণমূল প্রার্থীদের নাম ঘোষণার পরই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন অর্জুন সিং, অবশেষে ছেড়েছেন দলও। শোনা গিয়েছে ফিরহাদ হাকিম বরানগর বিধানসভা আসনটি অর্জুন সিংকে দেওয়ার প্রস্তাব দিলেও তাতে রাজি হননি নেতা। এই পরিস্থিতিতে তাঁর বিজেপিতে ঘর ওয়াপসির জল্পনা উস্কে উঠেছে। এদিকে অর্জুনকে ফের বিজেপিতে নেওয়া হোক তা চাইছে না দলের একাংশই। ইতিমধ্যেই অর্জুন বিরোধী পোস্টার পড়েছে বারাকপুরের বিভিন্ন এলাকায়। জল্পনার মধ্যেই অর্জুনকে নিয়ে উত্তরবঙ্গ থেকে মুখ খুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ও এখনো বিজেপি টিকিটে জেতা সাংসদ, ও কি করবে না করবে সেটা ওর বিষয়, অর্থাৎ এই বিষয়টিকে যে বিশেষ গুরুত্বই দিচ্ছেন না ইঙ্গিতে তাই স্পষ্ট করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুড়াপে দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে রাজ্য, মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আশ্বাস দিলেন পরিবারের পাশে থাকার। গুড়াপে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 7 জনের, বর্ধমানমুখী একটি ডাম্পারের ধাক্কায় যাত্রী সমেত টোটোটি ঢুকে যায় ডাম্পারের নিচে, সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয়রা। খবর পেয়ে দ্রুত পৌঁছয় পুলিশও, অচৈতন্য অবস্থায় ডাম্পারের নিচ থেকে মোট 7 জনকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা
কর্মীরা তখনই 5 জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে মৃত্যু হয় টোটো চালক সহ আরো একজনের। মৃতদের মধ্যে একটি শিশুও রয়েছে। দুর্ঘটনার পরই গ্রেফতার করা হয় ঘাতক ডাম্পারের চালককে। বুধবার উত্তরবঙ্গ থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন তিনি। লোকসভা নির্বাচনের জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এই দফায় 72 আসনের তালিকা প্রকাশ করল গেরুয়া শিবির। তার মধ্যে রয়েছেন 3 প্রাক্তন মুখ্যমন্ত্রী ও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ নাম সদ্য হরিয়ানার কুসি খোয়ানো মনোহর লাল খট্টরের। নিজের পুরনো কেন্দ্র তথা আরএসএস এর গড় নাগপুরে নীতিন গড়কড়িকে দাঁড় করাচ্ছে বিজেপি। প্রথমবার ভোটের লড়াইয়ে নামছেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি লড়বেন মুম্বাই উত্তর কেন্দ্র থেকে। এছাড়া নিজের কেন্দ্র হরিমপুরে ফের প্রার্থী হচ্ছেন অনুরাগ ঠাকুর। বিজেপির যুব সভাপতি তেজস্বী সূরিয়াও ফের টিকিট পাচ্ছেন বেঙ্গালুরু সাউথ কেন্দ্র থেকে। কংগ্রেস তৃণমূল হয়ে বিজেপিতে নাম লেখানো অশোক তানওয়ারকেও সিরসা থেকে টিকিট দিয়েছে বিজেপি। তবে এই তালিকায় বাংলার কোনো প্রার্থীর নাম নেই। এই নিয়ে দুদফায় 267 আসনে প্রার্থী ঘোষণা করে দিল গেরুয়া শিবির। গত 5 বছরে বিক্রি হয়েছে 22,217টি নির্বাচনী বন্ড। এর মধ্যে 22,030টি বন্ডের অর্থ সংগ্রহ করেছে রাজনৈতিক দলগুলি। শীর্ষ আদালতে হলফনামা দিয়ে জানিয়ে দিল এসবিআই। সুপ্রিম নির্দেশ মেনে নির্ধারিত সময়ে কমিশনকে নির্বাচনী বন্ডের তথ্য জানিয়েছে এসবিআই। বুধবার শীর্ষ আদালতে হলফনামা দাখিল করে সে কথাই জানালো এসবিআই এর চেয়ারম্যান। সেখানে বলা হয়েছে 2019 সালের 1 এপ্রিল থেকে 2024-এর 15 ফেব্রুয়ারি পর্যন্ত 22,217টি নির্বাচনী বন্ড সংগ্রহ করেছেন ক্রেতারা। দলগুলির সংগ্রহ করা অর্থ ছাড়া বাকি 187টি বন্ডের অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা হয়েছে। 15 মার্চ এই সংক্রান্ত নথি প্রকাশের কথা কমিশনের। সঠিক সময়েই প্রকাশে আসবে তথ্য বলছে নির্বাচন কমিশন। লোকসভার আগে আয়কর অস্বস্তি কাটছে না কংগ্রেসের। 105 কোটি টাকা মেটাতে হবে ট্রাইব্যুনালের পর হাইকোর্টেও ধাক্কা হাত শিবিরে। কংগ্রেসের প্রধান ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে আয়কর বিভাগ। কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেনের অভিযোগ, আয়কর দপ্তর নিয়ম বহির্ভূতভাবে তাদের ওই ব্যাংক অ্যাকাউন্টগুলি থেকে 65 কোটি টাকা জরিমানা হিসেবে কেটে নিয়েছে। প্রথমে এর বিরুদ্ধে আয়কর ট্রাইব্যুনালে আবেদন করেছিল কংগ্রেস। ট্রাইব্যুনাল প্রাথমিকভাবে কংগ্রেসের সব অ্যাকাউন্ট খুলে দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু চূড়ান্ত রায়ে জানায় কংগ্রেসের যে কর বকেয়া আছে সেটা দিতেই হবে। এমনকি আরও প্রায় 70 কোটি টাকা আয়কর দপ্তরের কাছে বকেয়া হাত শিবিরের। এই অবস্থায় দিল্লি হাইকোর্টে আয়কর ট্রাইব্যুনালের বিরুদ্ধে মামলা করে কংগ্রেস, কিন্তু সেখানেও স্বস্তি পেল না হাত শিবির। এমনিতেই কংগ্রেসের তহবিলের অবস্থা শোচনীয়, তার উপরে বাড়তি এই টাকা মেটাতে হলে আরও ধাক্কা খাবে দল। আয়কর নিয়ে ডামাডোল আসলে মোদী সরকারের রাজনৈতিক প্রতিহিংসার দাবি একাধিক কংগ্রেস নেতার। শুনতে থাকুন সংবাদ প্রতিদিন শোনো।